এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, গতকালই আমরা দেখলাম যে সিবিআই এর আইএনজিবি শিয়ালদা আদালতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন এবং গুচ্ছ গুচ্ছ অভিযোগ রিমান্ড লেটারে তাদের বিরুদ্ধে তোলা হলো। তারপর বিচারক তাদেরকে 3 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন। আজ তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল কসমো বাজার, পুজোর স্টাইল। দেখো, 12 দফা অভিযোগ কিন্তু গতকালই তারা তাদের লিখিত যে অভিযোগপত্র তারা জমা করেছিলেন আদালতে সেখানে কিন্তু ছিল। এবং আজকে যেটা দেখা গেল যে তাদেরকে যে মেডিকেল পরীক্ষা করার জন্য যে সিবিআই তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে কোর্টের আদেশ অনুযায়ী, মেডিকেল পরীক্ষার পর মুখোমুখি বসিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বা জেরা করা হবে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ গতকালই তারা সেই সম্ভাবনার কথা আদালতে জানিয়েছিলেন। এবং এই যে টালা থানার ওসি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু সিবিআই এর তরফ থেকে আনা হয়েছে, যেখানে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবারের সদস্যরা দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়েছিলেন কিন্তু দ্রুততার সাথে শেষকৃত্য করা হয়েছিল ওই ডাক্তারি পড়ুয়ার। এবং তার সঙ্গে সঙ্গে একাধিক অভিযোগে সেখানে এটাও বলা হচ্ছে যে তথ্য প্রমাণ নষ্টের একটা সুপরিকল্পনা ছিল এবং বৃহত্তর ষড়যন্ত্রে তিনি থাকতে পারেন সন্দেহ প্রকাশ সিবিআই এর কার বিরুদ্ধে করছেন, যিনি এই তদন্তেও যে থানার অন্তর্গত ছিল বা যে থানার তরফ থেকে তদন্ত করছিল সেই থানার অফিসার ইনচার্জ, তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পেশ করে 3 দিনের হেফাজতে পাওয়া গিয়েছিল। আজকে তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা কি অন্য আর কারো খোঁজ করছেন? তার কারণ সেখানে এই 12 দফা অভিযোগে সেখানে বেশ কিছু জায়গাতে অভিযোগে রয়েছে যে শুধুমাত্র সঞ্জয় এবং আরও বেশ কয়েকজনের কথা, অর্থাৎ ষড়যন্ত্রে কি তার মানে আরও অন্য কেউ রয়েছে? সেই প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা এবং সেই জবাব খোঁজার জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিজিৎ মণ্ডল ওসি টালাকে এবং সন্দীপ ঘোষ, যিনি তৎকালীন প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তার ফোনেই 10:03 নাগাদ প্রথম খবর পাওয়া সত্ত্বেও 11:00 সময় এসে পৌঁছন ওসি টালা। অন্যদিকে দেখা যাচ্ছে যে এত যে ডিলে করার কথা, প্রায় 57 মিনিটের মতন এই যে ডিলে করা হয়েছে, কতটা পর টালা থানা থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল? 1.2 কিলোমিটার, অর্থাৎ যেটা গাড়িতে প্রায় 4 মিনিটের মতন লাগতে পারে, হেঁটে আসলো 15-20 মিনিটের বেশি সময় নয়, সেখানে 57 মিনিটের উপরে সময় কেন লাগলো? এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। তথ্য নষ্ট করার যে অভিযোগ উঠেছে সেইগুলো তথ্য প্রমাণ জানার জন্যই তদন্তকারীরা এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে চান, মুখোমুখি বসিয়েও তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান, যে আবেদন তারা আদালতে জানিয়েছিলেন হেফাজত চাইতে গিয়ে। ধন্যবাদ আবির। সন্দীপ ঘোষের বিরুদ্ধে শুধুমাত্র যে আরজিকর মেডিকেলের অধ্যক্ষ থাকাকালীনই আর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এমনটা নয়, দুর্নীতির অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিকেল কলেজে থাকাকালীনও। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। শনিবার রাতে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর আগে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে এই এজেন্সি। আরজিকর হাসপাতালে একাধিক ভেন্ডারকে বেআইনিভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এমন অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই প্রথম নয়, তার বিরুদ্ধে দুর্নীতির প্রথম অভিযোগ উঠেছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে সাপ্লায়ারের খরচে বেআইনিভাবে দুবাই সফরের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন সন্দীপ ঘোষ, পরে তাকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখান থেকে 2017 সালে সন্দীপ ঘোষকে করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল। সেই সময় তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ওঠে। উপাধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ করেন প্রশান্ত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানে তিনি অভিযোগ করেন যে কর্তৃপক্ষের থেকে অনুমতি না নিয়ে নিয়ম ভেঙে 2019 সালের ডিসেম্বরে দুবাই সফর করেছিলেন সন্দীপ ঘোষ। এই সফরের খরচ বহন করেছিলেন একজন নির্দিষ্ট সাপ্লায়ার। অভিযোগ, টেন্ডারে কারচুপিতে বরাত পেয়ে যায় মাতারা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা, যার কর্ণধার অভিক চট্টোপাধ্যায় এবং বিপ্লব সিং। তাৎপর্যপূর্ণ বিষয় হল আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগেও এই বিপ্লব সিংকে সিবিআই ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে মাতারা এন্টারপ্রাইজের ভূমিকা নিয়েও। এর পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ যে বেলেঘাটার বাড়ি তৈরির সময় সাপ্লায়ারদের থেকে ঘুষ নেন তিনি।
এছাড়া সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাইভেট প্র্যাকটিস না করার শর্তে সরকারের থেকে ভাতা নিয়েও নিয়মিত একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে। অভিযোগপত্রের কপি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী এবং রাজ্য ভিজিলেন্স কমিশনের কাছেও। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর হাসপাতালেও একই রকম দুর্নীতির অভিযোগ করেছিলেন সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এই লোক যে কত মানুষ, কত স্টুডেন্ট, কত জীবন নষ্ট করেছে সেটা এখন সবই কিছু প্রকাশ হচ্ছে। আজকে এটা প্রমাণ হয়ে গেল, এটা মানে ইনভেস্টিগেটিং এজেন্সি প্রুভ করে দিল কি উনি দোষী। বড় চেয়ারে বসে উনি আরজিকর মতন একটা প্রেস্টিজিয়াস কলেজকে ধ্বংস করে দিলেন, পুরো আরজিকরের ইমেজ নষ্ট করে দিলেন। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভাগীয় প্রধানদের না জানিয়ে আইটিইউ এর বেডে রোগী ভর্তির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা সহ 10 দফা অভিযোগ করেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের 4 বিভাগীয় প্রধান। অভিযোগ করা হয় যে বেড ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও মরণাপন্ন রোগী ভর্তি করা যাচ্ছে না, আইটিইউ এর বেড বুকিং করা হচ্ছে সুপারের অফিস থেকে, যে পদে তখন ছিলেন সন্দীপ ঘোষ। ও সমস্ত খুব খারাপ বিহেভিয়ার করতো, সবাইকে ট্রান্সফার করে দিয়েছিল যারা ওখানে গিয়েছিল চন্দ্রবাবুর কাছে। আমার সাথে খুব ঝামেলা বাধ্য সেই সময়, স্বাস্থ্য ভবনের প্রভাব ছিল। ওই একজন অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি ছিল, তাকে দিয়ে ও ট্রান্সফার করে দিয়েছিল আমাদের সবাইকে। সব মিলিয়ে দিনে দিনে লম্বা হচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের তালিকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।